করে প্রার্থনা করতে হবে, বলছে প্রার্থনা করে শিখাও, বলছে তুমি এই রূপে প্রার্থনা করিবে, আমার স্বর্গীয় পবিত্র তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা তোমার ইচ্ছা তোমার পবিত্র ইচ্ছা যেমন স্বর্গে সেমনি মধ্যে অনুগ্রহ হোক। আমাদের দৈনিক কর্ম আজ আমাদেরকে দাও যেন আমি পরস্পরকে ক্ষমা করতে পারি, যেরকম তুমি আমার সকল অপরাধ ক্ষমা করেছ, বিনা মূল্যে তুমি আমার অপরাধ ক্ষমা করেছ। আমি ক্ষমা চাইনি কিন্তু তবু তুমি আমার পাপ ক্ষমা করেছ। তুমি রাস্তা তৈরি করে দিলে কি আয় আমার বাচ্চারা, কি আমায় চিনিস না কিন্তু আয় আমি তোমার পিতা, তোমরা আমার ছেলে না কিন্তু আসো, বোঝো কি আমি হলাম জগতের পিতা যে তোমাকে সৃষ্টি করেছে, যে সব কিছু সৃষ্টি করেছে। আজকে দিনে তোমায় চন্দ্র আলো দেয় ওটাও আমি সৃষ্টি করেছি, সূর্য তোমায় আলো দেয় ওটাও আমি সৃষ্টি করেছি। এরা আমায় চিনল না, আসো আমার কাছে, আসো আমার কাছে, রাস্তা থেকে তৈরি করে দিলে। তাই আজ আমরা হাঁটছি প্রভুর কাছে, যেন আমরা যত এগাচ্ছি ততই মনে হচ্ছে আমরা প্রভুর প্রেমে পড়ছি, প্রভুর ভালোবাসায় পড়ছি। যতই আমি আর প্রভুর কাছে এগাচ্ছি ততই আমি বুঝতে পারছি, চিনতে পারছি প্রভুকে। আর প্রতিটা দিন আমি এসে কাঁদছি, আর এই প্রতিটা দিন এগাচ্ছি তার বাক্য শুনে, এই প্রতিটা মুহূর্তে তাকে উপলব্ধি করছি, কারণ তিনি আমার ঈশ্বর। আমি বুঝতে পেরেছি তিনি আমার প্রার্থনা শোনার করে কেড়ে নিচ্ছিল, জ্ঞানের অভাবে সব সন্তানরা মারা যাচ্ছিল পর পর। কৃষ্ণ আসলে মৃত্যুর শক্তি, মৃত্যুর সেই মৃত্যুর ভুল, সেই মৃত্যুর ক্ষমতাকে পরাজয় করে পুরো শক্তি নিয়ে তিন দিন পর দাঁড়ালে, পুরো ক্ষমতা নিয়ে তিন দিন পর দাঁড়ালে জীবিত করবে।
হালেলুইয়া। মৃত্যুকে পরাজয় করে যেহেতু তিনি জীবিত হলেন, আমরাও জীবিত হব। যারা বিশ্বাস করছে সবাই জীবিত হবে প্রভুর নামে। মৃত্যুকে তিনি হারিয়ে দিলেন যেন তার সন্তানরা যেন আর মৃত্যুর মধ্যে না যায়, তারা যেন অভাবের মধ্যে নাই পড়ে, যেন তাদের প্রভুর নাই যেন তাদের উপরে না নেমে আসে। বলছে কি করে প্রভু আমি তোমার পথে চলব, আমার তো কার্য অতটা সুন্দর নয়, আমার আচরণ ব্যবহার তো অত সুন্দর নয়, কার্যের দ্বারা নয় কিন্তু বিশ্বাসের দ্বারা বিশ্বাসীরা চলিবে। আমি বিশ্বাস কি করে করি, আমি বিশ্বাস করি। হ্যাঁ আমি রাগি, কিন্তু আমি প্রভুর কাছে যদি যেতে থাকি আমি বিশ্বাস করছি কি আমি প্রভুর কাছে যদি যেতে থাকি আমার রাগ একদিন চলে যাবে। আমি রোজ বিশ্বাস করে বসছি যে আমার রাগ আমায় কমাতে আছে। আমি প্রতিটা মুহূর্তে যেখানে দুই থেকে তিনজন তার নামে মিলিত হয় বিশ্বাস করে আসছি যে আজকে আমি নিজের পরিবারের জন্য পরিত্রাণ নিয়ে যাব। এটা হলো বিশ্বাসের চলা। কিন্তু তুমি কি বিশ্বাস নিয়ে আসছ, তুমি কি বিশ্বাস নিয়ে আসছ? সে নারী ভাবল বারো বছর যার রোগ ছিল, কি আমি যদি প্রভুর বস্ত্রটাকে যদি ছুঁতে পারি, আমি যদি প্রভুর একবার বস্ত্রটাকে ছুঁতে পারি আমি সুস্থতা লাভ করবো। সে বিশ্বাসে চললো আর সে সুস্থতা লাভ করলো। বলছে বিশ্বাস করা, তুমি প্রভুর মহিমা দেখবে, তুমি দেখবে, তুমি বিশ্বাস করে আসো আর তুমি মহিমা দেখবে প্রভু। তুমি শুধু বিশ্বাস নিয়ে আসো যে আমি প্রতিটা মুহূর্তে প্রভুর কাছে যাচ্ছি, কারণ আমার সন্তানকে আমি চাই কি সে নেশা থেকে বেরিয়ে আসবে। আমি প্রতিটা মুহূর্তে প্রভুর চরণে এসে বসছি, যেন আমি চাই কি আমার স্বামী আমার কাছে ফেরত আসবে। আমি প্রতিটা মুহূর্তে এর জন্য এসে বসছি বিশ্বাস নিয়ে কি আমি চাই আমার পরিবার আবার এক হবে। আর দেখো তোমার পরিবারের মধ্যে ক্ষুদ্র এসা, আর যেহেতু তিন দিন পর তিনি জীবিত হয়ে উঠলেন, মৃত্যু তোমার জীবনের মধ্যে আর কার্যকারী মুদ্রার শক্তি নেই তোমার উপরে। বুঝে তিনি এক একই দিন, তিনি এক একই দিন। একটা জায়গার মধ্যে প্রভু বলছে আমি নিজের জীবন নিজে থেকে দিচ্ছি, আমার সেফটি কে নিতে পারে, আমি নিজে থেকে দিচ্ছি আর নিজে থেকে আমি আবার উঠে দাঁড় করাবো। আবার আরেকটা জায়গার মধ্যে বাক্যতে বলছে কি যেই আত্মা, যেই আত্মা কৃষ্ণকে মৃতদের থেকে বের করে নিয়ে এসেছিল সে একই আত্মা তোমার মধ্যেও আছে, তুমিও উঠে দাঁড়াবে যখন তুমি মৃত্যুর মধ্যে যাবে, তোমাকে শেষ করা যাবে। তো কৃষ্ণ একদিকে বলছে, পবিত্রাত্মা একদিকে বলছে, তারপরে আরেকটা জায়গার মধ্যে বলছে সেই পিতা নিজের পবিত্র সন্তানকে তার শরীরকে ক্ষয়ে যেতে তিনি দেখবেন না, তার শরীরকে ক্ষয়ে যেতে তিনি দেখবেন না, সেই একই শরীরকে তিন দিনের মধ্যে তিনি আবার থেকে উৎপন্ন করেন। তার মানে বুঝতে পারছো যেটা পিতা চায় সেটা পুত্রও চায়, সেটা পবিত্রাত্মাও চায়। তাহলে তিনি এক একজন জাতিও করুক, তার মানে তিনজনই তোমার জীবনের মধ্যে করেছে। তাই তিনি বলছেন যে আমাকে দেখেছে সে আমার পিতাকেও দেখেছে। হালেলুইয়া। আবার কৃষ্ণই বলছে যে আমি তোমায় অনাথ রেখে যাব না, আমি সেই সহায়কর্তা পাঠাবো যে আমার পিতার নাম থেকে পিতার কাছ থেকে তোমার কাছে আসবে। হালেলুইয়া। তাহলে তিনি এক একই দিন, তাদের চিন্তাধারা এক, তাদের মন এক, তাদের প্রাণ এক, আর তারা আজকে দিনে ভালোবাসে একইকে, সেটা হলো মানুষ জাতিকে, তাদেরকে তোমাদেরকে আহ্বান করেছে, তাদেরকে বলো যে তোমার বাচ্চাকে ধরি সবাই। তিনি পাপী ছিলেন কিন্তু মাফ হয়ে তিনি বললেন,
তিনি যে অনুগ্রহ নিয়ে চলছি সে একই অনুগ্রহ তিনি দিলেন মানুষ বলছে বলকে আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট তিনি যে শক্তি নিয়ে চলছিলেন একই শক্তি দিলেন মানুষ কিন্তু তুমি আমার থেকে ঊর্ধ্বে কাজ করি তুমি আমার থেকে বড় বড় কাজ করি আমাদের মধ্যে আমরা জীবিত নয়, আমাদের মধ্যে কৃষ্ণ জীবিত। কারণ তিনি প্রথম ছিলেন যে পথের মধ্যে চলে সেই পথ থেকে তৈরি করে দিয়েছে। তাই যে কেউ ওই একই পথের মধ্যে চলবে সে কৃষ্ণের মতো না হলে সে চলতে পারবে না। সব সমস্যা তুমি পার করতে পারবে, সমস্যা যখনই বড় হোক প্রভু থেকে অধিক বড় তোমার জীবনে সমস্যাকে বলো আমার প্রভু আমার সাথে আছে, আমি ভয় করি না, আমি কোনো পরিস্থিতিকে ভয় করি না, আমি কোনো সমস্যাকে ভয় করি না, কারণ জীবন তো আমার সঙ্গে সঙ্গে আছে। আমি মৃত্যু ছাড়া থেকে গ্রহণ করিব কিন্তু আমি ভয় করিব না, কারণ তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে আছো, তুমি আমার সঙ্গে আছো।